কিছুই এখন পর্যন্ত শো হচ্ছে না, তো যারা যারা আছো প্লিজ আগে একটু আমাকে ফার্স্টেই বলবা যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না। ওকে, এখনো তো নোটিফিকেশন আসলো না, ঘটনা কি দেখা যায় কি দেখা যায় না একটু বলো, দেন আমি স্টার্ট করব। হ্যাঁ, যারা যারা আছো আই দেখো তো লাইভ ঠিক আছে কিনা, দেখা যায় কিনা। ভিউজ তো দেখতে পাচ্ছি কিন্তু কেউ সাড়া দাও, হাই হ্যালো করো। ও, প্রিয়া আপু আসছে লিখেছে, আপু আচ্ছা প্রিয়া আপু তোমাকে হাই হ্যালো অনেক কিছু, তুমি একা আমাকে বলো ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার আছে কি না, চলে আসছি। ওকে, চলে আসছি লিখেছে। ওকে, স্বপ্ন আপু জয়েন করেছে, ইয়ে আমি ফার্স্ট। ওকে, সো আলহামদুলিল্লাহ মনে হয় লাইভ ঠিক আছে, এখন আমি স্টার্ট করছি। তাও তোমরা যারা যারা জয়েন করছো তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে ভুলো না, ঠিক আছে? লাইভটা অবশ্যই শেয়ার করে দিও। ওকে, সো এখন হচ্ছে আমি আমাদের গ্ল্যামার ডিজাইনার ক্রিয়েশনের অনলাইনে প্রসিডিউরটা ফার্স্টে বলবো, এন্ড দেন হচ্ছে আমাদের যে 11টা চেইন স্টোর আছে ওগুলোরটা বলে দিব, ঠিক আছে? আমি সেকেন্ড কমেন্ট করি। ওকে, প্রিয়া আপুকে মেনশন করেছে, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কি অনলাইন যে প্রসিডিউরটা খুবই ইজি, কারণ আমরা এখন এত ডিজিটাল হয়েছি, ঘরে বসে শপিং করতে খুবই মজা। সো কিভাবে করতে হবে, জাস্ট যেই ড্রেসটা তোমাদের পছন্দ হবে চুপ করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস এই তিনটা জিনিস দিয়ে আমাদের ইনবক্স করতে হবে গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশন পেজে, ঠিক আছে? ওখানে যেয়ে তোমাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে চুপ করে বসে থাকতে হবে, এন্ড দেন অ্যাডমিন প্যানেলে যারা আমাদের আছেন তারা তোমাদের অর্ডারটা কালেক্ট করে তোমাদেরকে ফোন কলের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করবে, ঠিক আছে? ভালো কি বলা লাগবে না, ও আচ্ছা তোমরা সবাই জানো তাই না, বলা লাগবে না। তো আমরা ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা 100 টাকা ডেলিভারি চার্জ রাখছি। আমরা হচ্ছে আউটসাইডে এসে পরিবহনের মাধ্যমে আমাদের পার্সেল সেন্ড করে থাকি, আর ঢাকার মধ্যে হচ্ছে আমাদের থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস আমরা ইউজ করে থাকি। সো এই হচ্ছে ছিল আমাদের অনলাইন প্রসিডিউরটা। এরপর যে আমাদের 11টা চেইন স্টোর আছে যেটাতে কিনা তুমি এসে তুমি চাইলে এরকম দেখে শুনে ভিজিট করে, দ্যাট মিনস হচ্ছে ভিজিট করে তারপরে হচ্ছে তোমরা প্রোডাক্ট কিনতে পারবা, আই মিন ড্রেস কিনতে পারবা, সেই সিস্টেমও কিন্তু আমাদের আছে। ওকে, সেখানে সেটা করতে হলে তোমাকে আমাদের 11টা শোরুমের অ্যাড্রেস জানতে হবে, তোমাদের বাসার আশেপাশে যদি কারো আমাদের শোরুম হয়ে থাকে অবশ্যই চলে আসবে, ঠিক আছে? তো আমি এখন অ্যাড্রেসগুলো বলছি। প্রথম অ্যাড্রেস যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের লালমাটিয়ার অ্যাড্রেস, লালমাটিয়া ধানমন্ডি 27 মীনা বাজারের ঠিক পেছনের গলি, 38/1 হচ্ছে আমাদের শপ নাম্বার। আজকে কি ড্রেস দেখাবো, আজকে হচ্ছে সব বুটিকের ইন্ডিয়ান থ্রি পিস দেখাবো, সেটা হচ্ছে স্টোন কামিজ, বলে না স্টোন কামিজ দেখিয়ে দিব আজকে তোমাদেরকে। সো আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমার কাছে, তোমরা অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। প্রিটি ডল ওয়েট করছিলাম, আচ্ছা আমার কাছে অনেক আপুরাই টেক্সট করছিল কি ব্যাপার লাইভ স্টার্ট করো না কেন করো না কেন, শেয়ার করলাম, থ্যাংক ইউ সুমো আপুকে দেখা যাচ্ছে টপ ফ্যান। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের বনানী শোরুমের অ্যাড্রেস একটু বলে দিচ্ছি। বনানী শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হাউস টু রোড এর ব্লক ডি বনানী, হোটেল সাইনার ঠিক পেছনের গলিতেই দেখা যাবে গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদকে। এরপর আমাদের কিন্তু কোথায় জানো মিরপুরের শোরুম আছে, মিরপুর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 মিরপুর শপিং সেন্টারের সেকেন্ড ফ্লোরে যে 327-328 নাম্বার শপ। তোমার ড্রেসটা দেখাও সুমো আপু, দেখাবো একটু সাথে থাকো, দেখাচ্ছি। এছাড়াও কিন্তু আমাদের বেইলি রোডের শোরুম আছে, আমার সব থেকে ফেভারিট শোরুম বেইলি রোডের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন কোজিকো শপিং সেন্টারের ফার্স্ট ফ্লোরে এসে স্ট্রেট তাকালেই দেখা যাবে গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদের শপ, ঠিক আছে? যে স্বপ্না আপু আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ওর পিন পোস্ট ওর ইয়েটা আমি পিন পোস্ট করে দিয়েছি, ঠিক আছে? এছাড়াও দেখো আমাদের ওয়ারিতেও শোরুম আছে, বিশাল বড় শোরুম, সেই শোরুমটার অ্যাড্রেসটা হচ্ছে 41 র্যাঙ্কিং স্ট্রিট AK ফেমাস টাওয়ারের সেকেন্ড ফ্লোরে এসে, মানে তুমি লিফটের দুয়ে এসে হাতের ডান পাশে দেখবা গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদের বিশাল বড় শপ। শপ নাম্বার হচ্ছে 301, মাশাআল্লাহ লিখেছে। কাকে পছন্দ হয়েছে ড্রেস নাকি আমাকে বলো, কাকে পছন্দ হয়েছে তুমি
আছো ডিয়ার? হ্যাঁ এই তো আছি তো, জিজি লাইভের ওয়েট করে করতে থাকি। আচ্ছা থ্যাংক ইউ প্রিয়া আপু। এরপর দেখো আমাদের মোহাম্মদপুর শোরুম আছে, মোহাম্মদপুর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর টোকিও স্কয়ার জাপান গার্ডেন সিটির ফার্স্ট ফ্লোরে 225 নাম্বার শপ, ঠিক আছে। শ্যামলী তো শোরুম আছে শ্যামলী, শ্যামলী স্কোয়ারের সেকেন্ড ফ্লোরে যে 306 নাম্বার শপ। এছাড়াও কিন্তু আমাদের আর কই আছে, উত্তরাতে আছে শোরুম, উত্তরা চমচম টাওয়ারের সেকেন্ড ফ্লোরে যে শপ নাম্বার 317, ওইখানেও তোমরা গ্ল্যাম গার্ল বাই শাহদুর আহমেদকে খুঁজে পাবে, ঠিক আছে। নাইস খুব। আচ্ছা বোধ দুজনকেই ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। এই ড্রেসটার কালারটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাইভে, তোমরা কিছুই বুঝতেছো না, যারা সামনাসামনি দেখবা তারা বুঝতে পারবা, কারণ গ্লাসে একরকম লাগছে লাইভে একরকম লাগছে। গ্লাসে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ, ড্রেসটা অনেক সুন্দর। আরো কিছু অ্যাড্রেস বলা বাকি আছে, যেমন ধানমন্ডিতে আমাদের আরো একটা শোরুম আছে, শোরুমটার অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি প্লাজায় আর শোরুমের ফার্স্ট ফ্লোরে 102-103 নাম্বার শপ, তাই না, 25 নাম্বার রোড, ঠিক আছে। এছাড়া ফাটাফাটি নাইস ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাইকটা বেশি বেশি শেয়ার চাই। আর কই কই আছে, আচ্ছা সব ঢাকার মধ্যে বলছি না, বলছি সব ঢাকার মধ্যে বলে ফেলছি, তারপরে যদি মিস্টেক হয়ে যায় আমাকে একটু মেনশন করে দিও। এছাড়াও আমি পিন পোস্ট করে দিয়েছি আমাদের অ্যাড্রেসগুলো। ঢাকার বাইরে আমাদের আরো দুটো শোরুম আছে, একটা হচ্ছে চিটাগং নাসিরাবাদ অফি প্লাজা ফার্স্ট ফ্লোর 101 নাম্বার শোরুম, জাস্ট এন্ট্রি করবা আর দেখবা গ্ল্যাম গার্ল বাই শাহদুর আহমেদকে। এছাড়াও আমাদের সিলেটে শোরুম আছে, যেটা কিনা একদম ব্র্যান্ড নিউ শোরুম, ওকে, সিলেট জিন্দাবাজার সিটি সেন্টার শপিং মলের ফার্স্ট ফ্লোরে 117-118, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমার অ্যাড্রেস বলা, আমি পরীক্ষায় পাস। লাইভটা একটু প্লিজ বেশি করে শেয়ার করো, হ্যাঁ লাইভটা শেয়ার করে আমরা সবাই একসাথে বসে দেখি, তুমিও দেখো আমিও দেখি আমরা সবাই দেখি, ঠিক আছে। কেমন আছো, ভালো আছি তো মাশাআল্লাহ, আজকে অনেক ভিউজ। এখন হচ্ছে আমি যে স্টোন কামিজ গুলো দেখাবো, তোমাদের সবার অনেক পছন্দ হবে, বিকজ অফ এই মানে এটা মানে খুবই একটা স্পেশাল লাইভ, আমি চাই যে তোমরা সবাই একটা একটা করে বের করে নিতে পারো। আর এটা যেহেতু বুটিক স্পেশাল হবে, লাইভটা আমার লিখতে ভুল হয়েছে, হ্যাঁ বুটিক স্পেশাল যেহেতু হবে, সো তোমরা কিন্তু একটা এক পিসি পাচ্ছ, একটা কিন্তু ডাবল ট্রিপল করে পাবে না, ওকে। সো আমি এখন দেখানো স্টার্ট করছি, ফার্স্টেই হচ্ছে আমি আমার ড্রেসটা দেখে স্টার্ট করব। এটা হচ্ছে একটা ফোর পিসের, এটা কি কোনো ক্যাটালগ অর, আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে একটা সুন্দর স্টোন কামিজ ফোর পিসের একটা ফুল সেট, ঠিক আছে। এটা আমি সবই ক্লিয়ারলি বুঝাই দিব, দেখাই দিব, যে তোমরা একটা স্ক্রিনশট রেখে নাও, একটা স্ক্রিনশট রেখে নাও। আমার ড্রেসটা ফুললি জর্জেটের, এটার সাথে তুমি ইনারও পাচ্ছ, প্যান্টও পাচ্ছ, সব খালি টেইলরকে নিয়ে দিয়ে দিবা। তোমার ড্রেসটা ফার্স্টে দেখাও, ওকে। সো এখানে দাঁড়াও, এই হচ্ছে আমার ফার্স্ট এইড ড্রেসটা, এটা একটা জর্জেট ফ্যাব্রিকের ড্রেস, পুরোটাতেই কারচুপি, কারচুপি ওয়ার্কটাকে হচ্ছে ইশে ওয়ার্ক, কি যেন বলে, জারদৌসি ওয়ার্ক থাকে না, মানে এটা হচ্ছে পুরোটাই জারদৌসি ওয়ার্কের মতো করে করা আছে। এটা লেম দেখো, আমি তো বেশ লং দিয়ে বানিয়েছি, ওকে বেশ লং দিয়ে বানিয়েছি, তারপরে আমি এটার এক্সাক্ট মেজারমেন্টটা বলে দিচ্ছি, এটা লেন্থ হবে হচ্ছে 49+, ওকে। এর থেকেও তোমরা বড় করে বানাতে পারবা, সাইড থেকে প্রচুর কাপড় বাঁচবে, চাইলে তুমি আরো লং করে বানাতে পারবা। এটা একটা বিসকস ম্যাটেরিয়ালের মধ্যে, ঠিক আছে, জর্জেট বিসকস ফ্যাব্রিক, মানে হচ্ছে খুবই দামি ফ্যাব্রিক, ওকে। এরপর দেখো এটার বডি, দেখো এটার বডি 60+, প্রচুর কাপড় দেয়া আছে, যে কোনো বডিতে এটা হয়ে যাবে আমার মনে হয়, কারণ প্রচুরই কাপড় দেয়া আছে। এই হচ্ছে আমার ড্রেসের ভিউ, আর তো দেখানোর কিছুই নাই ক্লোজলি। এবার আমি কারচুপিটা দেখাই দেই, আমি মিস করি না তোমার লাইফ, থ্যাংক ইউ আপু, শেয়ার ডান। আচ্ছা এটা একটা হচ্ছে বাংলা বলতে গেলে এটা একটা বাঘি কালারের ড্রেস, এটা একটা শেডের ফ্যাব্রিক, ঠিক আছে। এই যে এখন মনে হয় বোঝা যাচ্ছে, একটু ডিপ একটু লাইট কালারের শেড, এরকম একটা স্টেপ স্টেপ করে বিস্কসটা করা আছে, মানে একটু বাটিক বাটিকের মতো করে, না অনেকটাই, বাট খুবই লাইট, হ্যাঁ খুবই লাইট কালার দিয়ে করা, তো খুব বেশি একটা পপ আপ করে না, এক্স্যাক্টলি বানালে তোমাকে এরকমই লাগবে। এই যে দেখো একটা স্টেপ স্টেপ ভাব আছে, মার্ডালা কালেকশন, থ্যাংক ইউ। আচ্ছা আগে আমার আমার নেকটা দেখো, পুরোটাই হচ্ছে, এখানে আর কিছু করা লাগবে না, খালি শুধু কানে একটা দুল পরবা, গলায় নাকে কিছুই পরা লাগবে না, সুপার, থ্যাংক ইউ, ইটস ভেরি বিউটিফুল। আসলেই এটা আমি নিয়েছি হচ্ছে একটা পুর রিভিউ পোস্ট দেখে, আমাদের কি গ্ল্যাম গার্ল বাই শাহদুর আহমেদ পেজে একটা রিভিউ পোস্ট দেখেছি, উনি বিছানায় ফেলে ছবি দিয়েছে,
সো ওখান থেকে দেখে আমি ড্রেসটা পিক করেছি। দেখো ড্রেসটা মারাত্মক সুন্দর, এখানে পুরোটাতেই স্টোন আর হচ্ছে পাইপ দিয়ে ওয়ার্কটা করা। হ্যাঁ, এগুলো কিন্তু বাংলাদেশি না, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফোর পিসের ড্রেস। এই হচ্ছে আমার ড্রেসের নেক পোর্শন। হ্যাঁ, এই হচ্ছে নেক পোর্শন এটার। এটা তুমি সুন্দর করে পাইপিং করেও করতে পারো, বাট এক কালারের ড্রেস তো আর কি পাইপিং করবা। এই যে দেখো, এগুলা হচ্ছে পুরোটাই পাইপ ওয়ার্ক করা, পুরোটাই পাইপ ওয়ার্ক করে একদম সেম সেম করে করা আছে। হ্যাঁ, আর এখানে দেখো পুঁতিও দিয়ে কাজ করা, মানে ওই যে বললাম না জারদৌসি, অনেক এটা ডিটেলিংটা মারাত্মক সুন্দর, দারুণ, সো কিউট একটা ড্রেস, অনেকই সুন্দর ড্রেস। সো এই ছিল হচ্ছে আমার ড্রেসের ফুল ভিউটা। এটার সামনে পেছনে স্লিভ সবকিছুই সেম, ঠিক আছে, শুধুমাত্র এটার নেক পোর্শনটাই হচ্ছে এটার পপ আপ করবে এবং খুবই সুন্দর লাগবে। এটার ব্যাক পোর্শনটা একটু দেখিয়ে নেই, এই হচ্ছে ব্যাকটা এবং স্লিভটাও তোমরা দেখে নিতে পারো, স্লিভটাও হচ্ছে এইরকম। হ্যাঁ, মানে স্লিভেও কোনো কাজ হবে না। এই ছিল হচ্ছে আমার নেকের কাজটা, গ্ল্যাম গার্ল বেস্ট। আচ্ছা, রিভিউ দেখেও লাবণ্য নাকি, ওয়াও, রিভিউ দেখো লাবণ্য জাহান ড্রেস নাই। হ্যাঁ, নিবো না কেন, নিবো না কেন বলো, আমার রিভিউ দেখতে হবে না, কার কেমন পছন্দ হইলো, প্যান্ট দাও, প্যান্ট ইনার দাও। আচ্ছা, এই যে দেখো সেম কালারের তুমি প্যান্ট এবং ইনারের কাপড় পাচ্ছ, সেম কালারের, ওকে, স্যাটিন সিল্কের মধ্যে ইন্ডিয়ান স্টোন কামিজ ফোর পিসের ড্রেস, ঠিক আছে। আর একটু শেয়ার করে দাও তো দেখি, এই হচ্ছে আমার ড্রেসটা, এই হচ্ছে আমার ড্রেসটার প্যান্ট এবং ইনারের কাপড়। এবার ওড়নাটা দাও। আচ্ছা, এই যে দেখো ওড়নাটা দিলে ঠিক এইরকমই সুন্দর লাগবে। তোমরা, আমি চাই যে তোমরা কি ভিজিট করো, শোরুম ভিজিট করো, এন্ড দেন তোমরা আসলে ড্রেস গুলো নাও। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা, কারণ গ্লাস আছে আমাদের এখানে, মিরর আছে, তোমরা মিরর ধরে দেখে বুঝতে পারবা। ইমাজিনেশনটা হচ্ছে আসলে মেইন ফ্যাক্ট। হ্যাঁ, তোমাকে কেমন লাগবে এটা তুমি দেখে বুঝে নিতে পারবা। সো শোরুম ভিজিট করার, যারা যেসব আপুর আসতে পারছো না, তারা কিন্তু আমাদেরকে অনলাইনে অর্ডার প্লেস করে দিতে পারো। কেমন আছো লক্ষ্মী পাখি আপু? আমি খুবই ভালো আছি। আচ্ছা, দুপাট্টাটা হচ্ছে পিওরের দুপাট্টা, শিফন টিফন না, পিওরের মধ্যে পুরোটাই লেস ওয়ার্ক করা আছে। এটার প্রাইস, আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 3,500 টাকা। ওকে, ঠিক আছে, 3,500 টাকা, 3500 only, ঠিক আছে, only 3,500 টাকা। সো আমি ধরছি, একটা টুস করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, 3,500 টাকা। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু শোরুম থেকে যারা প্রোডাক্ট কিনছো, আই মিন শোরুম থেকে যারা ড্রেস পারচেজ করছো, তারা কিন্তু, যাদের কাছে বিকাশ অ্যাপ আছে, তারা কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে কি যেন বলে এটারে, ক্যাশ দিয়ে, সরি ক্যাশ না, বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে তোমরা কিন্তু 10% ক্যাশ ব্যাক পাচ্ছ, যারা কিনা শোরুম ভিজিট করছো, ঠিক আছে, মাত্র 3,500 টাকা অনলি। সো ডান, ওকে, সুপার, এত প্রীতি। ওড়নাটা অনেক জোস, ওড়নাটা আমি একটু ক্লোজলি দেখে দেই। এই হচ্ছে আমার ওড়না, পুরোটার মধ্যেই হচ্ছে এই যে দেখো এইরকম একটা লেস করে পুরো ওড়নাটাই এরকম করা আছে। হ্যাঁ, মানে পুরো ওড়নাটাই চারপাশ থেকে লাগানো আছে। সো ওড়নাটা একদম ফিনিশিং করা, এই ওড়নাটা অন্য একটা কালারের ড্রেস দিয়েও তুমি পরে ফেলতে পারবে, গোল্ডেন কালার যেহেতু, সো খুবই দারুণ এইটা, এটা খুবই সুন্দর একটা ড্রেস। এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র 3,500 টাকা। যারা যারা নিয়েছো তো নিয়েছে, আর যারা যারা নেওনি অবশ্যই মিস করো না, কারণ এই ড্রেসগুলো থাকবে না যেহেতু একটা এক পিসের ড্রেস। ওকে, এস এস ডান, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে আমি নেক্সট কালারে যাব, 3,500 টাকা অনলি, ইয়েস, মাত্র 3,500 টাকা, এত সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, এত সুন্দর একটা ড্রেস, আমার মানে মোস্ট ফেভারিট ড্রেস। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই দারুণ, খুবই সিম্পল, এর মধ্যে তোমারে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। আপু কেমন আছো, ভালো আছি, ওনাটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, ওনাটা তুমি যেভাবে ইচ্ছে সেভাবেই নিতে পারবা। হ্যাঁ, আমার আর ঢং করতে বলো না, দেখা যাবে হচ্ছে, আমি শাড়ির মতো করে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আরো একটা স্টোন কামিজ, এটাও ফোর পিসের। ও আচ্ছা, এটাও খুবই সুন্দর, এটাও খুবই সুন্দর। হ্যাঁ, এক একটা এক পিস, তাই তো, হ্যাঁ, এক একটা এক পিসি করে আছে। সো চাইলে কিন্তু আমরা ডাবল ট্রিপল কাউকেই দিতে পারবো না। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, এইটার ফ্যাব্রিকটা হবে হচ্ছে জর্জেট ফ্যাব্রিক, কি ফ্যাব্রিক যেন এটারে বলে,
না না, এটা বিসকস না, খুবই নাইস প্রাইস। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এটা আমি একটু দেখাই দেই, এইটার এইটার লেন্থ তো অনেক দেওয়া, দেখো না এটার বডি, আগে বডিটা মেজার করো, 60 প্লাস বডি স্লিভ তো আছেই, এছাড়াও তুমি এটা লেন্থটা দেখো, লেন্থটা হচ্ছে 52 প্লাস। এই যে একদম ডুবে গেছি ড্রেসের মধ্যে। তো এই ছিল হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট, মানে সিলভার হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন দেওয়া, খুবই 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 নাইস, হ্যাঁ খুবই সুন্দর, পুরোটাই হচ্ছে কাটচুপির ওয়ার্কের ড্রেস এবং ফোর পিসের ড্রেস, তাই না? হ্যাঁ ফোর পিসের ড্রেস। এই হচ্ছে আমার ড্রেসটা, ড্রেসের ভিউ হবে এই রকম। তোমাকে কেমন লাগবে তুমি একটু চিন্তা করে দেখো তোমাকে কেমন লাগবে। স্টোন কামিজ, হ্যাঁ ব্ল্যাক, এটা তো আরো জোস, ব্ল্যাকটা দেখো এবার, এবার দেখো, সরি এই যে এটা হচ্ছে আমার নেক এর পোরশনটা, এখানে কাজ আছে হচ্ছে পার্লের, তারপর হচ্ছে স্টোনের, এন্ড দেন হচ্ছে এটাকে কি বলে, স্প্রিং বলে না যেন কি যেন বলে, এই যে দেখো মাঝখানে মাঝখানে খুবই সুন্দর স্টোনের একটা লাইন, দেন পার্ল করা, আর এটা তো পুরোটাই স্টোনের, আর এখানে একটা ম্যাজেন্টা কালারের স্টোন বসানো। সো এগুলো হচ্ছে আমাদের দেশি না, এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফর বুটিক স্পেশাল কি যেন, হ্যাঁ না 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 ওইটা বলবো না, ওইটা বলবো না, কারণ আমাদের এমনি এক পিস দুই পিস করে, সো ওইগুলো আর বলা যাবে না। এটা দেখো গ্ল্যাম গার্ল ফুল অফ সারপ্রাইজ, হ্যাঁ এই যে এটা হচ্ছে এইরকম কলকা করে হচ্ছে পুরোটা ড্রেসের মধ্যে এরকম ছিটানো, স্টোন সহ এরকম পুরোটা ড্রেসের মধ্যে এরকম ভারী কাজ করা, যেহেতু আমাদের এখন ওয়েডিং সিজন তো আছেই, আর তাছাড়া এগুলো তো আমাদের লাগেই না, এগুলো আমাদের লাগেই, সো পুরোটা নেকেই সেম ভাবে ওয়ার্কটা করা আছে, একদম পেটানো হাতের কাজ করা, হ্যাঁ পেটানো কাটচুপি ওয়ার্ক করা আছে। সো দেখতেই তো পাচ্ছ, এটা লোয়ার পার্টেও কিন্তু কাজ আছে, লোয়ার পোরশনটাতেও খুবই ফাটাফাটি করে কাজ করা আছে এই যে। ওকে প্রাইস, হ্যাঁ প্রাইসটাও মেনশন করব, এগুলোর প্রাইস এটার থেকে একটু বেশি, কারণ এগুলা অনেক সুন্দর করে হেভি ওয়ার্ক করা আছে। আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু অনেক কাটচুপির ড্রেস আছে, তোমরা জাস্ট একটু ভিজিট করে দেখে নিও। হ্যাঁ এটা হবে আমার লোয়ার পোরশনের ডিজাইনটা, এন্ড দেন হচ্ছে আমি ব্যাক পোরশনটা দেখাই দিই, এই যে এটা হবে ব্যাক, স্লিভেও কোনো কাজ হবে না, হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে এত গর্জিয়াস, এটা আবার স্লিভে কি কাজ দিবে বলো। এই হচ্ছে আমার আমার পুরো ড্রেসের ভিউ, এইটার সাথে প্যান্ট এন্ড ইনারের কাপড় দেওয়া আছে, ব্ল্যাক কালারের স্যান্ডেল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে, স্পিচলেস কালেকশন, অনেক সুন্দর আরো কালেকশন আছে, যেমন রেড কালার আমারটার মতো, পিচ কালার, কুসুম কালার, ইয়েলো কালার, মানে দেখলে মাথা ঠিক থাকবে না, বেবি পিঙ্ক কালার, খুবই 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 দারুণ এক্সক্লুসিভ, তোমরা দেখে দেখলেই বুঝবা উফ ডিজাইনটা। এটা দেখো এটা হচ্ছে প্যান্ট এন্ড ইনারের কাপড়টা, এটার ওনাটা দেখি, এই যে দেখো এটাতে সুন্দর করে সুন্দর করে সেম আমার ওনার মানে আমার ওনাটার মতোই সেম কাজ করে, এটা দুপাটা এটা আচ্ছা সেম ভাবে লেস ওয়ার্ক করে দেওয়া আছে, দেখো খুবই দারুণ, ওকে খুবই সুন্দর। এটাও হচ্ছে একদম পিওর ম্যাটেরিয়ালের মধ্যে দুপাট্টা, আর দুপাট্টার সাইডে হচ্ছে এরকম বর্ডার লাইন করা আছে। এটার প্রাইস 3500, ও আচ্ছা এটার প্রাইসও 3500, আমি ভাবলাম এটার প্রাইস মনে হয় একটু বেশি, হ্যাঁ একটুও বেশি না, এটার প্রাইসও মাত্র 3500 টাকা। তোমরা চাইলে নিচের ওয়ার্কটা কেটে হাতেও দিয়ে দিতে পারো, এটা খুবই দারুণ, খুবই পছন্দ হয়েছে এটার প্রাইস, কারণ আমি ওয়ার্ক দেখে ভেবেছিলাম যে অনেক প্রাইসই হবে হয়তো, এটার প্রাইস মাত্র 3500 টাকা, ওকে অনলি 3500 টাকা। এই হচ্ছে আমার ড্রেসের ওড়নার লেসটা, হ্যাঁ আর বাকি ওড়নাটা হচ্ছে এরকম। সো যে কাউকে যে কোনো কম্বিনেশন এটা ভালো লাগবে বিকজ অফ এটা ব্ল্যাক। ওকে ব্লু আছে, হ্যাঁ ব্লু আছে, ব্লু দেখাও, আগে ব্লু দেখাও, প্রাইস বলে দিয়েছি প্রত্যেকটার প্রাইস প্রত্যেকটার সাথে আমি মেনশন করেছি, আমি এতক্ষণ যেই দুটো ড্রেস দেখিয়েছি প্রত্যেকটার প্রাইসই ছিল 3500 টাকা, অনলি 3500, খুবই সুন্দর ব্ল্যাকটা লাভ, আচ্ছা ব্ল্যাক লাভ, ওকে আর অনেক নাইস, কার কার পছন্দ হয়েছে এমনি হাত তুলো দেখি, এমনি এমনি হাত তুলো। আচ্ছা এরপর যে আপুটা ব্লু দেখতে চেয়েছো সেই আপুটার জন্যই হচ্ছে ব্লুটা দেখিয়ে দেওয়া, এইটা কিন্তু অনেক সুন্দর, এটা অনেক দারুণ, অনেক বেশি সুন্দর, তাহলে এটাই নিব, আচ্ছা ঠিক আছে, এই যে দেখো এটা এটা অনেক সুন্দর, এবং এইটা ছেলেদের ফেভারিট কালার,
আর মেয়েদেরও ফেভারিট কালার হয়ে গেছে, কারণ হচ্ছে মাই গড এটা অনেক সুন্দর একটা ড্রেস, আমি গ্লাসে দেখতেছি অনেক ভালো লাগতেছে, বিশ্বাস করো। আচ্ছা এটা ম্যাটেরিয়ালটা বলে দেই, এটা এটা লেন্থ বডি অনেক এবং স্লিভের এক্সট্রা করে দেয়া আছে, আমি এটা কিভাবে দেখাবো ভাই, খুবই ফাটাফাটি একটা ড্রেস, এই যে দেখো ডুবে যাবা, ড্রেসে ডুবে যেতে পারবা। সো আমি এটা উপর থেকেই দেখাই, এটাও একটা বিসকস ফ্যাব্রিকের ড্রেস, খুবই 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 সুন্দর করে ওয়ার্কটা করা আছে। এই হচ্ছে তোমার নেকের পার্টটা, এই হচ্ছে তোমার নেকের পোরশনটা, এটাও একটা ইন্ডিয়ান ফোর পিসের স্টোন কামিজ দেখাচ্ছি, খুবই বিউটিফুল। কালারটা হবে একদম ডিপ নেভি ব্লু কালার, ওকে অস্থির ব্লুটা দেখা, এই যে ব্লুটা দেখিয়ে ফেলেছি। এটা লেন্থ বলে দেই 52 প্লাস, বডি হবে 60 প্লাস, আলাদা স্লিভের কাপড় দেয়া আছে এবং স্লিভে কাজ করা আছে, ঠিক আছে, আলাদা দেয়া তো আছে এবং স্লিভেও কাজ করা আছে। সো আমি এবার এটা ক্লোজলি দেখাই, আগে দেখো এটা পরলে কেমন লাগবে, তোমাকে ধরলে কেমন লাগবে দেখো, এখানে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে, খুবই মারাত্মক সুন্দর, লাভলি, খুবই নাইস, এত গর্জিয়াস কাজ, এটা খুবই মানে সোবার লাগবে, খুবই সুন্দর এই ওয়ার্কটা, আগে দেখো এটাতে এত কাজ করা, আমি কিভাবে বলবো, এই যে দেখো খুবই লাইট ওয়েটের এবং এত কাজ, বাট তোমরা যখন হাতে পাবা, যারা অনলাইনে নিচ্ছ তারা তো হাতে পাবা, আর যারা শোরুম ভিজিট করবা তারা জাস্ট ধরেই বুঝবা যে এত লাইট ওয়েট কিভাবে। হ্যাঁ সো এগুলো বুঝতে হবে, এগুলো আমাদের দেশিগুলো নয়, ওকে। এখানে দেখো গোটাপাত্তি বলে এগুলাকে, গোটাপাত্তে স্টোন, এটাকে যেন কি বলে পার্ল, আর এটা হচ্ছে গিটের ওয়ার্ক এবং এখানে একটা স্টোন ওয়ার্ক করা আছে, সব কয়টাই রিয়েল স্টোন দিয়ে করা। এই যে এরকম করে হচ্ছে আমার নেকের পার্টটা করা, এই যে দেখো এইরকম করে হচ্ছে আমার নেক পোরশনটা করা, এন্ড দেন এখানে বুটি বুটি করে স্টোন ওয়ার্ক বসানো আছে, মানে স্টোন দিয়ে ওয়ার্কটা করা আছে, এরপর গোটাপাত্তির কাজ করা, এই যে দেখো, এই যে কালারটা এক্স্যাক্টলি এই কালারটা, খুবই সুন্দর। আর এইটার মধ্যে যখন তুমি গোল্ডেন কাজ পাচ্ছ তার মানে বুঝতে পারছো যে কত সুন্দর কাজটা, অনেক ভালো লাগছে। আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে পাইপিং করা, সরি কি যেন পাইপ, আর হচ্ছে কি বলে এটারে স্টোন স্টোন করা আছে। হ্যাঁ সো এই হচ্ছে আমার ফুল ড্রেসের এরকম ছিটানো ছিটানো কাজ, আর এটা দেখো এটা তোমার এখানে পড়বে, হ্যাঁ এই যে এটা জাস্ট তোমার এই যে দুইটা সাইডে পড়বে, খুবই সুন্দর। এইটার ওয়ার্কটা একটু দেখো, এইটারে বলে একদম পিওর জারদৌসি ওয়ার্ক, হ্যাঁ পিওর জারদৌসি যদি কিছু জানতে হয় এটা দেখো, এটা হচ্ছে পিওর জারদৌসি ওয়ার্ক, দেখো খুবই এত সুন্দর কাজ করা, নিখুঁত, ইশকি যে জোস, থ্যাংক ইউ, অনেক লাভ লাইকস, মাশাআল্লাহ। সো এইভাবে করে হচ্ছে ডাবল ফুল পাবা তোমরা এখানে, এন্ড দেন লোয়ার পার্টটাও হচ্ছে খুবই সুন্দর, এই যে এইরকম করে হচ্ছে আমার লোয়ার পোর্শন এরকম ছিটানো ছিটানো ওয়ার্ক। কোন আপুটা ব্লু দেখতে চাইলা, হ্যাঁ মানে ওর পছন্দ আছে, আর ফাট করে আমার কাছে ব্লু চলে আসছে, বিশ্বাস করো এগুলো আমাদের কাছে একটা একজনকেই দিতে পারবো, অনেক ওয়াও মাশাআল্লাহ। সো এটা হচ্ছে আমার স্লিভের পোর্শনটা, স্লিভে অনেক কাপড় আছে, এটা দেখো অনেক কাপড় দেয়া আছে, তুমি 25 ইঞ্চ পর্যন্ত দিতে তো পারবাই, এছাড়াও আরো এক্সট্রা কাপড় থাকবে, তুমি চাইলে ওই যে মাইখাতা বানায় নিতে পারো, খুবই সুন্দর, ওকে। আচ্ছা এইরকম করে হচ্ছে দেখো আমার এটা রিফ্লেক্ট করছে, সো এটা হচ্ছে আমার গোল্ডেন করে এরকম ছিটানো ছিটানো করে কাজ করা আছে। এবার ব্যাগটা দেখাই, ব্যাগে কিন্তু স্টোন কামিজের তো কোনো কাজ থাকে না, সো আর ব্যাগ দেখিও লাভ নাই। এই হচ্ছে আমার ড্রেসের ফুল ভিউ, এবার হচ্ছে আমি প্যান্ট এবং ইনার আর ওড়না ধরে দেখাই দিব যে তোমাকে কেমন লাগবে। এটা দেখো প্যান্ট এবং ইনারের কাপড় স্যাটন সিল্ক না, এটা হচ্ছে লিলেক ফ্যাব্রিক, ঠিক আছে, খুবই সুন্দর। এগুলো প্রত্যেকটা স্টোন কামিজের সাথে এই ফ্যাব্রিক দেওয়া থাকে, কারণ এগুলো খুবই 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 কমফোর্টেবল হয়। হ্যাঁ লিলেক ফ্যাব্রিকের মধ্যে হচ্ছে ড্রেস প্যান্টটা হবে, দাঁড়াও আমি ড্রেসটা একটু সুন্দর করে ধরে নেই, আজকে আমার হেল্পিং হ্যান্ড খুবই অল্প, বুঝছো। আচ্ছা এই হচ্ছে এখন দুপাট্টা, দুপাট্টাটা অনেক বেশি প্রিটি, অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা ওড়না ফিনিশিং করা আছে, প্রত্যেকটা ওড়নায় এরকম পাইপিং করে এবং স্টোন ওয়ার্ক করা আছে, খুবই দারুণ, খুবই 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 সুন্দর। এইটা কিন্তু মনে হয় গায়েব হয়ে যেতে পারে, এটার প্রাইস শুনবো, এটার প্রাইস হচ্ছে অনলি 4,500 টাকা। হ্যাঁ এটা আমি নিবো, এটা আর তোমাদের কারণে আর দরকার নাই, কারণ হচ্ছে ব্লু কালারের সাথে না ছেলেদের সাথে ইজিলি ম্যাচ করা যায়,
ম্যাচিং করে যারা যারা করতে চাও তারা কিন্তু এই কালারটা চুজ করতে পারো, যেমন ব্লু রেড এই কালারের ইসেগুলো ড্রেসগুলো ম্যাচিং করা যায়। হ্যাঁ, সো এই এই ড্রেসটার প্রাইস পড়বে অনলি 4500 টাকা, 4500। সো স্ক্রিনশটটা টুস করে নিয়ে আমার ইউনিক কালেকশনস, এটা তোমরা কেউই পাবা না, এটা খালি আমি নিব। দেখো ফাট করে একদিন কোন একটা প্রোগ্রামে এটা পরা দেখেছ আমাকে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা। আমি শেষ। আচ্ছা আর কে কে শেষ হয়েছো? আর কে কে শেষ হয়েছো? দেখো ড্রেসের দুপাট্টাটা কি দারুণ রে ভাই, কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গ্ল্যাম গার্ল বেস্ট, অনলি 4500। ইয়েস, মাত্র 4500 টাকা। ওকে, এখন হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা কালার, যেটা কিনা আমাকে পরলে মানায় না কিন্তু আমার খুব ভালো লাগে। রেড কালারটা আমার খুব ভালো লাগে, এই কালারটা আমি একটু দেখাই এবং ড্রেসটা তোমরা একটু জাস্ট দেখো। এগুলো কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে আছে, তোমরা জাস্ট শোরুম ভিজিট করো, দেন তোমরা বুঝে শুনে নিয়ে যেও যেটা তোমাদের পছন্দ হয়। এখানে একটা স্টিকার, কিসের স্টিকার এটা? আচ্ছা এটা লেন্থটা দেখো, এটা লেন্থ হবে হচ্ছে এই যে, এটা লেন্থ হচ্ছে 52+। ওকে 52+, এটার কাজটা যে কি দারুন, জাস্ট সামনে থেকে যারা দেখবা তারাই বুঝতে পারবা। এটার বডি দেখো, প্রচুর কাপড়, স্লিভের কাপড় দুটোই আলাদা করে দেয়া আছে। হ্যাঁ, এবার হচ্ছে আমি একটু জাস্ট দেখাবো, আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছে, এত সুন্দর ড্রেস, এত সুন্দর ড্রেস, ফাটাফাটি ওয়ার্কের কাজ করা। এটা হচ্ছে পিওর রেড কালার, একদম সিঁদুর লাল যেটা বলে আমরা চিনি, এটা হচ্ছে সেই কালারটা, খুবই সুন্দর না? এটা কার পছন্দ হয়েছে এটার ভিউটা দেখা যায়। এই হচ্ছে এটার ভিউ, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে বিসকস জর্জেটের মধ্যে হবে, খুবই কমফোর্টেবল এই জর্জেটগুলো এবং খুবই দারুণ। যারা কিনা আমরা স্টোন কামিজ পরি তারা জানি যে বিসকস কাপড়টা কত সুন্দর হয়। এবার এটার ক্লোজ ভিউ দেখাই, এটা দেখো, এটা হচ্ছে নেকের পার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার নেকের পোর্শনটা পুরোটাই স্টোন দিয়ে ওয়ার্কটা করা আছে। হ্যাঁ, পুরোটাই স্টোন দিয়ে এবং পাইপ দিয়ে করা, এটা তো অনেক দারুণ একটা জারদৌসি করা আছে। এই যে এক সাইডে হইলো এরকম তোমার ওয়ার্কটা আছে আর পুরোটা নিচে একটা ঝালের মতো করে করা। ক্লোজলি যদি দেখতে চাও তাহলে দেখাই, এই যে এইগুলো হচ্ছে এরকম ছিটানো স্টোন অ্যান্ড দেন এটা হচ্ছে তোমার এরকম এক সাইডে বসবে। এখানে কিন্তু গিটের ওয়ার্ক আছে, যেখানে গিটের ওয়ার্ক আছে আর পাইপ দিয়ে কাজ করা আছে তাহলে বুঝবা হচ্ছে জারদৌসি ওয়ার্ক করা আছে। হ্যাঁ, সো জারদৌসি গুলো খুবই সুন্দর এবং এই ডিজাইনটা খুবই সোবার। হ্যাঁ, খুবই সুন্দর, এরকম করে পুরো বডিতে তোমরা ছিটানো স্টোন পাচ্ছ অ্যান্ড দেন লোয়ার পার্টটা একটু দেখো, পুরোটাই এত সুন্দর ভরাট কাজ, তারপরে অনেক বেশি লাইট ওয়েট, বিশ্বাস করো। হ্যাঁ, বিশ্বাস করেন রাসেল ভাই আমার কথা, এই ড্রেসটা অনেক লাইট ওয়েটেড। হ্যাঁ, খুবই 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 সুন্দর। এটা ছিল লোয়ার পার্টটা, এটা হচ্ছে লোয়ার পার্টের ডিজাইনটা, এত কিউট, সুপার সব ড্রেস। এবার এটার স্লিভটা একটু দেখাই, এই যে দেখো এটার স্লিভটা, এটা বানালেও খুব সুন্দর হবে। দুইটা স্লিভ দুইটা হাতায় দেওয়া আছে এবং দুইটা হাতাতেই পুরোটার মধ্যে এরকম স্টোন ছিটানো স্টোন পাবে আর হচ্ছে এই রকম একটা বর্ডার লাইন পাবা, ঠিক আছে? এই ছিল হচ্ছে আমার ফুল ড্রেসের ডিসক্রিপশন। এখন হচ্ছে আমি ফুল ড্রেসের ভিউটা দেখাই, এটা হচ্ছে লন ফ্যাব্রিকের মধ্যে প্যান্ট এবং ইনারের কাপড় দেওয়া আছে, ইনার দেওয়া আছে না, ফোর পিসের ড্রেস, ঠিক আছে, প্যান্ট এবং ইনারের কাপড় দেওয়া আছে। তো তোমার কিছুই করতে হবে না, তুমি জাস্ট, আচ্ছা ওড়নাটাই সেট দিয়ে দিবা, আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখানে, কিছুই করতে হবে না তোমারে, তুমি খালি জাস্ট টেইলারকে দিয়ে দিবা, শুধুমাত্র টেইলার্সকে দিয়ে দিবা। এই যে দেখো, এই হচ্ছে আমার রেড কালারের দুপাট্টা, এই ওড়নাটাতেও সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, পুরো দুপাট্টার মধ্যে স্টোন ওয়ার্ক করা, আর হচ্ছে এরকম পাইপিং করা আছে, একটা কি কাপড় দিয়ে জানো, সেন্টন না সেন্টন, আচ্ছা এই যে দেখো এরকম একটা পাইপিং করা আছে সেন্টন দিয়ে, সো সো বিউটিফুল ড্রেস, আচ্ছা নাইস, ওকে ওকে। সো এই হচ্ছে দেখো আমার ড্রেসটা, ড্রেসের ভিউটা হচ্ছে এই রকম বেসিক্যালি, এটা প্রাইস পড়বে অনলি 4500 টাকা, মাত্র 4500 টাকা। এই ড্রেসগুলো অনেক সুন্দর, তোমরা ক্লোজে এসে দেন দেখে নিও। হ্যাঁ, আমাদের সব কয়টা শোরুমে অ্যাভেলেবেল আছে, বাট প্রত্যেকটা শোরুমে কিন্তু আলাদা আলাদা ডিজাইন, হ্যাঁ কোনোটার মধ্যে কিন্তু সেম ডিজাইন তুমি পাচ্ছ না,
ওকে, সো যদি সেমটাই তোমার দরকার হয় অবশ্যই আমাদের অনলাইন তো আছেই, অনলাইনে অর্ডার প্লেস করে দিও। এটা দেখা না ভাই, এটা আমি নিব, এটা অনেক সুন্দর। সো স্ক্রিনশট কি জান, মাত্র 4,500 টাকা। সো খুব সুন্দর, অনেক জোস, রেড লাভ, থ্যাংক ইউ। গ্ল্যাম গার্ল মানে ইউনিক, আচ্ছা রেড লুকস ভালোবাসা আর কি। ও বাই দ্য ওয়ে, এটা তো ইসেতে পড়তে পারবা তোমরা, 14 ফেব্রুয়ারিতে পড়তে পারবা, তাই না? এক্ষুনি ভালোবাসার পরিচয় দিতে বলো, যে এটা আগে কিনে দিয়ে গ্ল্যাম গার্ল থেকে ভালোবাসার পরিচয় দাও, যদি দিতেই পারো তাহলে হচ্ছে যে বলতে পারবা সে আমার সাথে এখন থাকবার না হয় চলে যাবা। আচ্ছা এই কালারটা লাইভে বোঝাতে পারছি না, এই কালারটা হচ্ছে একটা বেবি ইয়েলো কালার বা হচ্ছে কুসুম কালার বা লেমন কালার, যেটাই বলো না কেন, হ্যাঁ খুবই সুন্দর এবং খুবই সোবার, আমার খুবই পছন্দের ওয়ার্ক করা, যেটা হচ্ছে তোমরা সবাই জানো এই টাইপ ওয়ার্কস মানে হচ্ছে তোমার খুবই সুন্দর চিকনেস লাগবে। এই যে এই বড় মানে এই এই প্যাটার্নে ড্রেস গুলো মানে হচ্ছে তোমার, তুমি যেই শেপেরই থাকো না কেন তোমার একদম চিকন লাগবে, ঠিক আছে? এটার বডি দেখাই দেই, এটার এটার তো বিশাল, এই যে দেখো এত কাপড় দেয়া, বডি মেজার করার কিছু নাই, বডিতে হচ্ছে 60+ কাপড় দেয়া আছে এবং লেন্থ তো 52+। হ্যাঁ এই যে দেখো আমি এতখানি কাপড় ভেঙে ধরেছি, তারপরও এটাতে আমি ডুবে যাচ্ছি, এই যে সি তারপরে ডুবে যাচ্ছি। এটার একটু ক্লোজ করে আমি দেখাবো, আগে একটু ভিউটা একটু দেখিয়ে নিই। ওকে এটার ভিউ হবে এই রকম, দেখো এটা খুবই নাইস, খুবই সুন্দর, আর ওন্নাগুলো দিয়ে ধরলে আরো সুন্দর লাগে, খুবই নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এটা সামনে আসলে আমি ব্ল্যাক হয়ে যাচ্ছি। এবার এটার ওয়ার্কটা দেখো, এটা একটা লাইট বেবি ইয়েলো কালার এবং লাইট বেবি পিঙ্ক কালার দিয়ে কম্বিনেশন করা এবং অ্যাশ স্টোন দিয়ে কাজ করা, ঠিক আছে? এই যে এটা হবে আমার নেকটা, এক্সক্লুসিভ একটা ড্রেস বলতে পারো, এতক্ষণ যা দেখিয়েছি এটার মধ্যে এটা মনে হয় এক্সক্লুসিভ বেশি। আমার খুব 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 সুন্দর পছন্দ হয়েছে এই ড্রেসটা, মারাত্মক সুন্দর, মারাত্মক, হ্যাঁ না বললেই না। আর এখানে দেখো প্রত্যেকটাতে হচ্ছে এই যে এরকম ফুল বডিতে চিটানো স্টোনের তো কাজ আছেই, এছাড়া হচ্ছে এটা আমার নেকের পার্টটা, নেকের পার্টটা, আর সব থেকে কিউট বিষয় হচ্ছে এই লাইনটা, এই বর্ডারটা খুবই সুন্দর পুঁথি দিয়ে, একদম জিরো সাইজের পুঁথি দিয়ে দেন হচ্ছে করা। হ্যাঁ এটার মধ্যেও কিন্তু তুমি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছ, এই যে দ্যাট মিনস হচ্ছে সুতার ওয়ার্ক। হ্যাঁ এইটা অনেক সুন্দর ড্রেস, এই হচ্ছে আমার ফুল ড্রেসটা এবং সাইডে কিন্তু এই যে এই রকম ছিটানো স্টোন ওয়ার্ক তো আছে, ফুল ড্রেসটাই হবে এই রকমের। এন্ড দেন এটার স্লিভটা একটু দেখাই, এটার স্লিভটাও হবে খুবই সুন্দর, অল কি অল কালার মার্ডাল। আচ্ছা এই যে এটা হবে স্লিভটা, আমি বুঝাইতে পারতেছি না কারণ অনেক সুন্দর তো এই জন্য বুঝাতে পারছি না। এই যে দেখো এটা হবে স্টোনের ছিটা প্লাস হচ্ছে এই রকম একটা কলকা ডিজাইন বা এরকম একটা ছিটানো ফুল থাকবে, পুরোটাই স্টোন ওয়ার্ক করা আছে। এই যে এই রকম করে হচ্ছে আমার স্লিভের পার্টটায় থাকবে, এছাড়া একটা বর্ডার লাইন তো পাচ্ছই, স্টোন ওয়ার্কটা অস্থির। হ্যাঁ এই মানে অ্যাশ স্টোন দিয়ে কাজ করা, মানে অ্যাশ স্টোনের কাজ তো অনেক দারুণ হয়, যে কোনো কম্বিনেশনে ভালো লাগে, যেই কোনো কম্বিনেশনে ভালো লাগে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু মানে দেশি কালেকশনগুলোতে কিন্তু বিস্কস দিয়ে খুব একটা কাজ করে না, কারণ আমাদের বিস্কসের তো কাপড়ের দাম অনেক। হ্যাঁ সো বিস্কস দিয়ে কিন্তু কাজ করে না, ইন্ডিয়াতে কিন্তু এটা অনেক প্রাইজি একটা কাপড়, সো তোমরা চাইলে ফ্যাব্রিকটা ধরে বুঝে নিতে পারো। এবার এটার প্যান্ট এবং ইনারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, একদম বেবি ইয়েলো কালারের লিনেনের কাপড়, ঠিক আছে? গ্ল্যাম গার্ল বেস্ট, থ্যাংক ইউ। এবার এটার ওন্না দেখিয়ে দেই, প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর এই ড্রেসটা, অনেক সুন্দর। এই ড্রেসটার প্রাইস হচ্ছে সেম অনলি 4,500 টাকা, সেম, কিভাবে সম্ভব, ওদের কোনো কিছুতে তো ভুল হয়েছেই, মাত্র 4,500 টাকা, কারণ হচ্ছে এটাতে পুরো বডিতেই ওয়ার্ক করা আছে এবং খুবই সুন্দর। দেখো এত সফট কাপড় আমি ধরতেই পারছি না, এটার প্রাইস পড়বে মাত্র 4,500 টাকা। এবার তোমরাই বলো আমি ব্লুটা নিবো না এই বেবি ইয়েলোটা নিবো, ঠিক আছে? যার যেটা লাগবে একটু করে একটা স্ক্রিনশট দিয়ে নাও, যেটা বের করেছি ওটা দারুণ সুন্দর, এত সুন্দর কালেকশন, বেবি ইয়েলো অলওয়েজ নাইস কম্বো, থ্যাংক ইউ। সো স্ক্রিনশট কার কার ডান, কে কে অর্ডার প্লেস করেছো বা কে কে শোরুম ভিজিট করবে, এটার প্রাইস হচ্ছে মাত্র 4,500 টাকা।
4,500 টাকা। বিউটিফুল লিখেছে, ওয়াও লিখেছে, ভেরি নাইস, খুবই সুন্দর। এসএস নিবো, এখনো নাও নাই, তোমার মাইক দিব। জটিল, দারুন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে আমার কালারের একটা ড্রেস দেখাবো, যেটা কিনা অনেক 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 বেশি সুন্দর। জাস্ট আমি তোমরা ধরছি, তোমরা দেখে নাও। এই যে দেখো, ও মাই গড, খুবই সুন্দর। এইটার প্যাটার্নটা আবার খুব সুন্দর। এই প্যাটার্নটা আমাদের শোরুম থেকে অনেক গেছে, তাই না? অনেক গেছে, অনেক। এটা খুবই সুন্দর, এইটার কাজটা খুবই এক্সক্লুসিভ। এবং এই এতদিন পিচ কালারের সাথে আমরা কোনো, আমি তো কোনোদিন দেখি না পিচ কালারের সাথে এরকম গ্রে কালারের কম্বিনেশন। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কম্বিনেশন করেছে ওরা। এটা হচ্ছে আমার ড্রেসের ফুল ভিউ। এটা কালার হবে হচ্ছে পিচ কালার, এটা লেন্থ হবে 52+, এবং লেন্থ বডি হবে হচ্ছে 60+, ঠিক আছে? এক্সট্রা স্লিভ তো তোমরা পাচ্ছই। এস এস ডান, আমি নিব। এবার ক্লোজ থেকে দেখে নাও, ক্লোজ থেকে দেখে নিতে পারো। এই হচ্ছে আমার ওয়ার্কটা, নেকের নেক পোর্শনটা হবে এরকম। ওয়াও, পিচ কালার, পিচ কালারের মধ্যে গ্রে কালার কম্বিনেশন এবং সিলভার কম্বিনেশন, সি বোঝা যায়? লাভলি ওয়ার্ক। এই যে দেখো, পিচ কালারের সাথে লাইট গ্রে কালার এবং সিলভার কালারের ওয়ার্কটা আছে। এটা হচ্ছে পুরোটাই নেক পোর্শনের। এটা যে মানে একটা সুন্দর ড্রেস, এটার প্যাটার্নটা দেখলেই বুঝবা। আমি যখন আরো নিচে লোয়ার পার্টটা দেখাবো তখনই বুঝবা এটা যে কতটা সুন্দর। এই যে দেখো, এখানেও কিন্তু পাইপের কাজ করা আছে। দেখো ইসেটা, পাতাটা কি সুন্দর করে করেছে। আপু, তোমার পেজে থেকে স্কোয়ার ওয়াচটা নিতে চাই, কিভাবে পাবো? আচ্ছা আপু, তুমি আমার পেজে নক করো, ঠিক আছে? অস্থির, বিউটিফুল, অনেক সুন্দর। আচ্ছা, প্রত্যেকটা ড্রেসে কিন্তু তোমরা এরকম চিটানো স্টোন পাচ্ছ। হ্যাঁ, এরকম চিটানো স্টোন তো থাকবেই। এরপর এবার এটা লোয়ার পার্টটা একটু ভিন্ন, একটু দেখাই দেই। দেখো, নিচে গেলেই তুমি এই ধরনের একটা ডিজাইন পাবা। এই যে এই ধরনের একটা ডিজাইন পাচ্ছ, যেখানে কিনা স্টোন ওয়ার্ক করা আছে আর এরকম এইরকম একটা ছোট ছোট ফুল করে করা আছে। হ্যাঁ, এরপর আবার খালি, এরপর দেখো, এরপর আবার খালি, চিটানো স্টোনটা নাই। অ্যান্ড দেন এখানে দুইটা ডিজাইন করা আছে ফুলের। খুবই সুন্দর একটা ডিজাইন, বিশ্বাস করো, খুবই সুন্দর। এই হচ্ছে আমার দুইটা ফুল। অ্যান্ড দেন আরো কাজ আছে লোয়ার পার্টটায়। এত লাইট ওয়েটেড একটা ড্রেস, বিশ্বাস করো। এটা হচ্ছে আমার লোয়ার পার্টের পোর্শনের কাজটা। লোয়ার পোর্শনের কাজটা হবে এইটা। এত কিছুর পরে আবার এই ডিজাইনটা করা আছে। হ্যাঁ, এই ডিজাইনটা করা আছে, জাস্ট ওয়াও। তো ড্রেসটা ডিসক্রিপশনে যতটা না আমি বলতে পেরেছি তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে সামনা সামনে। ওকে, আর এটা দেখো, এটা হবে আমার স্লিভের পোর্শনটা। স্লিভের পার্টটা মনে হচ্ছে কি যে টিপ টিপ বৃষ্টি পড়ছে, এই রকম ঝিকঝিক করতেছে, তাই না? কাজগুলো জাস্ট ওয়াও। হ্যাঁ, অনেক সুন্দর। এবার এটা দেখো, এটা হবে আমার বর্ডার লাইনটা স্লিভের। এইবার আমি তোমাদেরকে ফুল ভিউটা দেখাই। প্যান্টার ইনার হবে একদম সেম লিনের কাপড়ের মধ্যে। ওকে, এবার কি যেন বলে দুপাট্টা দিয়ে দেখাই। এই যে দেখো, খুবই সুন্দর। যেহেতু কিনা আমি সেম কালারে পরেছি, যদি আমারটাকে স্কিপ করে যাও দেন এটা পিক করতে পারো। এটা কিন্তু অনেক সুন্দর একটা কম্বিনেশন এবং এটা প্যাটার্নটা অনেক সুন্দর। লাইভে কিচ্ছু বোঝা যাচ্ছে না, আমি শিওর, কারণ এটার সৌন্দর্য লাইভে বোঝাতে পারছি না আমি। আমার মনে হয় ওড়নাটার মধ্যে পিওরের ওড়না, এরকম স্যান্টন কাপড় দিয়ে হচ্ছে পাইপিং বর্ডার লাইন করা আছে এবং প্রত্যেকটা ওড়নার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে। এটার প্রাইসও সেম 4,500 টাকা। সালাম আলাইকুম। অনলি 4,500 টাকা, ভেরি স্ট্যান্ডার্ড, আসেন না, অনলি 4,500 টাকা। সো ভালো লাগলে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে আমাদের অনলাইনেও তুমি অর্ডার প্লেস করতে পারো, আদারওয়াইজ আমাদের শোরুমে আসতে পারো। এক্সক্লুসিভ ডিজাইন কালেকশন, হ্যাঁ এক্সক্লুসিভ, আসলে এক্সক্লুসিভ। সো এই হচ্ছে আমার, থ্যাংকস আপু, নাবিদা আপু লিখেছে। সো এই ছিল হচ্ছে আমার এক্সক্লুসিভ, যেগুলো আমার চোখে পড়েছে আমি ওগুলো দেখিয়ে দিয়েছি। এছাড়াও অনেক কালেকশন আছে আমাদের শোরুমে, তোমরা চাইলে আছে আমার ড্রেসটা দাও, আমি আবার দেখাই দিই। যারা যারা মিস করেছো তারা আমার ড্রেসটা এগেইন দেখে নিতে পারো। ওকে, এগেইন দেখে নিতে আমার ড্রেসটা পারো। দেখো আমার ড্রেসটার ওয়ার্কটা খুবই দারুণ, এরকমই চিকির চিকির করবে যখন তোমরা
পড়বে, এবং আমার ড্রেসটা কিন্তু অনেক রিজনেবল, অনলি 3,500 টাকা, আর যেগুলো দেখালাম ওগুলো ছিল 4,500 টাকা। বিউটিফুল, খুব লাভলি। আচ্ছা আমার ড্রেসটা আমি একটু লাস্টে আবারও দেখাই দিই, দেখো একদম সেম 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 সেম। এই হচ্ছে আমার ড্রেসটা, এই হচ্ছে আমার ড্রেসটা, দাও দুপাট্টাটা দাও, প্যান্টটা দাও, ওইটা দেখা পড়বে। এই যে দেখো, এই হচ্ছে আমার ড্রেসটা। এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র 3,500 টাকা। এটার ফ্যাব্রিকটা আমি আবার একটু বলে দিই, হ্যাঁ, জর্জেট বিস্কস, জর্জেটের মধ্যে, এখনই বিস্কিট বলতাম, বিস্কস জর্জেটের মধ্যে ম্যাটেরিয়াল হবে, আর পুরোটাই হচ্ছে কারচুপি জারদুসি ওয়ার্ক করা, আর দুপাট্টাটা হবে হচ্ছে পিওর এর দুপাট্টা, লেস ওয়ার্ক করা আছে, স্যান্ডেল সিল্কের মধ্যে প্যান্ট এন্ড ইনার, অনলি 3,500 টাকা। ঠিক আছে, মাত্র 3,500 টাকা। সো আমি এগেইন বললাম, প্রথমে তো দেখিয়েছি, এখন হচ্ছে আবারও দেখাই দিলাম তোমাদের সুবিধার জন্য, চাইলে আমারটা অর্ডার করে ফেলতে পারো। ঠিক আছে, এবার তোমরা বলো আমি ব্লুটা নিব না বেবি ইয়েলোটা নিব, তোমাদের রায় শুনে দেন আমি লাইভ শেষ করে দিব। ঠিক আছে, তোমরাই বলো বেবি ইয়েলো অর ব্লু। বেবি ইয়েলোটা আবার দেখাও, বেবি ইয়েলোটা আবার দেখতে চেষ্টা করো, আপু দেখাও, বিউটিফুল, ওকে, এত সুন্দর সব, হ্যাঁ এতই সুন্দর। এবং আমার ফোন কোথায়, ভিতরে? আচ্ছা, এই হচ্ছে বেবি ইয়েলো ড্রেসটা, এটা দেখো, এটার প্যাটার্নটা অনেক বেশি সুন্দর করে করে, এবং এটার ফ্যাব্রিকটা হচ্ছে বিস্কস ফ্যাব্রিকের ড্রেস, হ্যাঁ, এবং অনেক কাপড় দেওয়া আছে, আমি ধরতেও পারছি না এত সুন্দর করে এত কাপড় দেওয়া আছে। এই হচ্ছে আমার ড্রেসটা, ওকে, এই ড্রেসটা খুবই সুন্দর প্যাটার্নের ড্রেস, এবং এটা অ্যাশ স্টোন করা, তোমরা তো জানো যে অ্যাশ স্টোনের কিন্তু প্রাইস একটু বেশি থাকে, বিস্কস ফ্যাব্রিকের প্রাইসটা একটু বেশি থাকে। তো এটা খুবই সুন্দর, ডিসকাউন্ট কার্ড জমালাম ঈদে একসাথে অনেকগুলি ড্রেস নিব বলে। আহা রে খোদা, তুমি এক কাজ করো, এখনো আমাদের 10% ডিসকাউন্টের অফার আছে, তুমি জাস্ট তোমার ফোনে বিকাশ অ্যাপটা নামায় নাও, দেন হচ্ছে বিকাশের অ্যাকাউন্ট তো যদি থাকে তো থাকলো, আর যদি না থাকে তুমি তোমার যেটা যেটা মন চাবে তুমি এসে, ঈদ লাগবে কেন, ফাট করে ইসে করে দাও, পেমেন্ট করে দাও, 10% ডিসকাউন্ট তো তুমি পাচ্ছই, মানে হচ্ছে সাথে সাথে ক্যাশব্যাক পাবা। ওকে, এটার প্রাইস, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 4,500 টাকা অনলি। এটা তো আমি দেখিয়েছি, এটার সাথে কিন্তু স্লিভটাও আছে এক্সট্রা, হ্যাঁ স্লিভেও কিন্তু অনেক সুন্দর ওয়ার্ক করা আছে, লাভলি, অনেকে পছন্দ করেছো বেবি ইয়েলোটা, তাহলে আমি বেবি ইয়েলোটাই নেই না, এইটাই নেই নাকি? আচ্ছা, এবার এটার প্যান্ট এন্ড ইনারটা দেখাই, এটা হচ্ছে স্যান্ডেল সিল্কের মধ্যে, সরি এটা হচ্ছে লিনেন ফ্যাব্রিকের মধ্যে প্যান্ট হবে, আর দুপাট্টা হবে হচ্ছে এই রকম, খুবই নাইস, হ্যাঁ খুবই নাইস। এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 4,500, অনলি 4,500 টাকা। সো ডান, মাত্র 4,500 টাকা, অসামস্তির কালার, গ্ল্যাম গার্ল বেস্ট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রিয়া হক লিখেছে, ব্লুটা মানাইছে নীলাঞ্জন আপু লিখেছে, আচ্ছা ঠিক আছে, আর ব্লুটা আমারও চোখে পড়েছে অনেক, কিন্তু বেবি ইয়েলোটার কাজটা দারুণ, বিশ্বাস করো ব্লুটা অনেক সুন্দর, ব্লুটাই দেখি কি করা যায়। গ্ল্যাম গার্ল বেস্ট কালেকশন, থ্যাংক ইউ, খুবই রিজনেবল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকে এই পর্যন্তই ছিল আমার এপিসোড, অ্যান্ড দেন বেঁচে থাকবে, কালকে অবশ্যই তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো। এই পর্যন্ত ভালো থেকো, আমাদের সাথে থেকো, দোয়া করো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।